এটার কিন্তু উচ্চতা প্রায় কিন্তু 95 ফুট। যে উপরের যে মাথা, সেই মাথা অবধি কিন্তু লাইটিংটা হবে। আমি এবং পুকুরের মাঝখান থেকে কিন্তু এই ব্রিজটা করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তোমাদের মণ্ডপের কাছে কিন্তু পৌঁছাতে হবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশাহ সৌরভ, চলে এসেছি কিন্তু টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার কিন্তু চেষ্টা করি। যাই হোক, আমি কিন্তু এখন আছি এই মুহূর্তে বাঁশবেড়িয়াতে, আর প্রাণের শহর বাঁশবেড়িয়া এরকম একটা ফুটেজ কিন্তু একদম ভিডিও শুরুর দিকে তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, আমাদের বাংলায় প্রচুর কিন্তু ফেস্টিভ্যাল হয় সেখানে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল কিন্তু ফেমাস। এবং সামনেই কিন্তু দুদিন পরে, তিন দিন পরেই কিন্তু কার্তিক পুজো। এই কার্তিক পুজোয় কিন্তু ফেমাস বলতে গেলে হুগলি জেলার দুটো জায়গা, সেটা হচ্ছে একটা চুচুড়া আর অবশ্যই আরেকটা হচ্ছে বাঁশবেড়িয়া। তো চুচুড়াতে আমি বলে দিই, সেখানে কিন্তু একটু সাবেকিয়ানা পুজো হয়, বিভিন্ন রকম বড় বড় হাইটের কিন্তু কার্তিক হয় এবং একটু সাবেকিয়ানা পুজো হয়। ওখানে কিন্তু থিমের পুজো খুব একটা হয় না, কিন্তু বাঁশবেড়িয়াতে কিন্তু থিমের পুজো হয় কার্তিক পুজোতে, ঠিক আছে? এখানে 90%-এর উপরে ক্লাব কিন্তু এখানে থিম পুজো করে। তো আমি এখন এই মুহূর্তে বাঁশবেড়িয়াতে আছি, বাঁশবেড়িয়াতে এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু অনির্বাণ ক্লাবের সামনে। আমি কিন্তু তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে দেবো অনির্বাণ ক্লাবের। তো অনির্বাণ ক্লাব কিন্তু তারা এবছরের যে নিবেদনটা তারা করছে সেটা হচ্ছে ইতালির হেলানো মিনার। তো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো অবশ্যই বিনা স্কিপ করে ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। তো চলো আর বেশি কথা না বলে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম চলে এসেছি কিন্তু অনির্বাণ ক্লাবের সামনে, এবং এটাই কিন্তু ইতালির হেলানো মিনার। তো চলো এবার তোমাদেরকে কিন্তু একদম সামনে থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখাই। আমাদেরকে তো মণ্ডপটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখালাম, এবার কিন্তু আমি মেন যে প্রথম যে প্রবেশদ্বার সেটা থেকে কিন্তু ঢুকছি। প্রথমেই তোমাদেরকে দেখাই, এই দেখো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটি পুকুর, এবং পুকুরের মাঝখান থেকে কিন্তু এই ব্রিজটা করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তোমাদের মণ্ডপের কাছে কিন্তু পৌঁছাতে হবে। অপূর্ব, মানে রাত্রিবেলা যখন এই ভিউটা আসবে তখন কিন্তু দারুণ লাগবে। এবং সাইডে দেখো দুটো করে লাইট লাগানো হয়েছে, এরকম অনেকগুলো লাইট কিন্তু লাগানো হয়েছে, অপূর্ব দেখতে লাগবে, ঠিক আছে? আর আমি কিন্তু এইখান থেকেই কিন্তু হেঁটে যাচ্ছি সোজা মণ্ডপের সামনে। এই হচ্ছে কিন্তু ইতালির হেলানো মিনার, অপূর্ব দেখতে লাগছে। আর এটার কিন্তু উচ্চতা প্রায় কিন্তু 95 ফুট, কম করে হলেও এটা কিন্তু 95 ফুটের মতো উচ্চতা। আমি এখানকার এসে কিন্তু ইনফরমেশনটা নিয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। আর এই অনির্বাণ ক্লাব কিন্তু এবছর 47তম কিন্তু বর্ষে পদার্পণ করছে, তাদের কিন্তু এবছরের নিবেদন ইতালির হেলানো মিনার। আমি কিন্তু বারবার করে মানে মেনশন করে দিচ্ছি, অনেকবার বললাম। আর অপূর্ব দেখতে লাগছে, একটা জিনিস কিন্তু এটা বলতেই হয়, আমি সামনে থেকে দেখছি মণ্ডপটা, এটা যখন লাইটিংয়ের যখন কাজটা হবে না, যখন রাত্রিবেলা যখন এই মণ্ডপটা তোমরা দেখবে এসে, অপূর্ব মানে বিউটিফুল লাগবে দেখতে। কেননা বাইরের স্ট্রাকচারটা কিন্তু হোয়াইট স্ট্রাকচার, এবং নিশ্চয়ই ভেতরে বিভিন্ন রকম মাল্টি কালার কিন্তু ইউজ করা হবে, অপূর্ব দেখতে লাগবে। দেখতেই পাচ্ছ এখান থেকে একটা সিঁড়ি করা হয়েছে, এবং এখান থেকেও সিঁড়ি করা হয়েছে এক্সিট এন্ট্রির। তো অবশ্যই আমি ওপরে তো উঠবো, ভেতরে ঢুকবো, মণ্ডপে মানে মেন যে প্রতিমা যেখানে বসবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আবার দেখছো বাইরে থেকে দেখো, এটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে। এই মুহূর্তে অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে, ফিনিশিং টাচ কিন্তু কিছু বাকি আছে। তো আবারও দেখে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু পার্শ্ববর্তী এলাকাটা, এই হলো কিন্তু জলের ওপরে, কিন্তু এরকম ওইখান থেকে আসতে হবে, এসে কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে এসে তোমরা মণ্ডপটা দেখতে পারবে। তো এই জায়গাটা তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ইলেকট্রিকের তার কিন্তু ছড়িয়ে আছে, এবং লাইট যেগুলো কিন্তু প্রচুর বড় বড় পাওয়ারের লাইট, সেই লাইটগুলো কিন্তু এখানে কিন্তু এখন সেটিংয়ের কাজ চলছে। পুরো একদম যে ওপরের যে মাথা, সেই মাথা অবধি কিন্তু লাইটিংটা হবে। আমি অনেকটা সামনে থেকে দেখাচ্ছি বলে এরকম মানে ভিউটা দেখতে লাগছে। আর এখান থেকে কিন্তু তিরঙ্গার কালার, মানে আমাদের যেমন দুর্গাপুজোয় সন্দেশ মিত্র স্কোয়ারে যেমন তিরঙ্গার কালার থেকে শুরু হয়েছিলো মণ্ডপটা, সেরকম কিন্তু কালারটা কিন্তু এরকম কিন্তু আপ ডাউন করবে, একদম ওপর থেকে আপ ডাউন করবে, এবং তারপরে কিন্তু মাল্টি কালার যেটা বলছিলাম সেটা কিন্তু অবশ্যই হবে। তো এই হচ্ছে কিন্তু লাইটিংয়ের কাজ চলছে, কাকাও কিন্তু কাজ করছিলো, আর অনেকে এই মুহূর্তে ফাঁকা দেখছো কেননা লাঞ্চ টাইমে সবাই কিন্তু লাঞ্চ করতে গেছে। তো এই হচ্ছে কিন্তু মণ্ডপ, চলো এবার কিন্তু ওপর দিকে ওঠা যাক। কিন্তু এই মুহূর্তে কিন্তু ইতালির হেলানো মিলান, অর্থাৎ যে অনির্বাণ ক্লাবের যে মণ্ডপের ভিতরের অংশ, সেখানে কিন্তু উঠছে, দেখতেই পাচ্ছ সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হবে, এবং দর্শনার্থীদেরও কিন্তু সেমভাবে কিন্তু মণ্ডপে কিন্তু প্রবেশ করতে হবে। এটা হচ্ছে কিন্তু প্রবেশদ্বার, এবং আমি কিন্তু এখান থেকে এখন ঢুকবো। এই হচ্ছে কিন্তু মণ্ডপের প্রবেশদ্বার, একটু সরু কিন্তু জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। যে ঠাকুর প্রতিমা সেটা কিন্তু এইখানে কিন্তু বসবে দেখতেই পাচ্ছ, আর এখান থেকে কিন্তু এক্সিট হবে, ঠিক সেমভাবে কিন্তু সিঁড়ি থেকে তোমাদের এখান থেকে নেমে যেতে হবে।
কিন্তু এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছি যে অনির্বাণ ক্লাব থেকে। দেখতেই পাচ্ছ মণ্ডপটা কিন্তু আমি ছাড়িয়ে এখন সেই যে ব্রিজটা দেখাচ্ছিলাম প্রথম দিকে, সেই ব্রিজটা কিন্তু দিয়ে এখন হেঁটে কিন্তু বাইরের দিকে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা অর্থাৎ ইতালি, এক টুকরো ইতালিতে এসেছিলাম। তো এই যে মণ্ডপটা অর্থাৎ ইতালির হেলানো মিনার, এটা কিন্তু প্রথমবার কিন্তু বাংলায় হচ্ছে যতদূর আমার মনে পড়ছে। আমি এর আগে দুর্গাপুজো বলো বা অনেক যে পুজো গেছে সেগুলো একবারও কিন্তু এই মিনারটা কিন্তু দেখিনি। তো অবশ্যই তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু সত্যি বলছি ইউনিক লেগেছে। আর একটু হয়তো মুখে আমার মুখটা কালো কালো লাগছে, কেননা পেছন দিকে কিন্তু সূর্যটা পড়ছে, তাই জন্য উল্টো ওদিকে আছি আমি। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু সেই মিনার যেটা তোমাদেরকে ভেতর থেকেও দেখালাম, ঠাকুরের জায়গাটা দেখালাম। আর ঠাকুর কিন্তু এখানে 15 তারিখ চলে আসবে, তো অবশ্যই। আর এখানে কিন্তু উদ্বোধন কিন্তু 16 তারিখ বিকেলবেলা 4টে নাগাদ। তো আমি কিন্তু এই ইনফরমেশনটাও তোমাদেরকে কিন্তু দিয়ে দিলাম, যদি আসতে পারো অবশ্যই তোমরা এসে প্রথম দিনই কিন্তু দর্শন করে যেতে পারো, কেননা বেশ কিন্তু ভিড় হয়ে যাবে এখানে ঠাকুর দেখার জন্য। তো যাই হোক, আজকের এই যে ইনফরমেশনটা এবং অবশ্যই যে পুরো ভিডিওর এন্টায়ার ব্যাপারটা, সেটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। আর লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছে প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কেননা ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ, কেননা সাবস্ক্রাইব না করলে কোথাও গিয়ে মোটিভেশনের আমাদের অভাব হয়। তো চলো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।